আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি মজাদার, খুব দ্রুত একটি কুইক রেসিপি, যেটা আপনি ঘরে বসে ইজিলি তৈরি করতে পারেন আপনার বাচ্চার জন্য বা আপনাদের সকালের বা বিকালের স্ন্যাক্সের জন্য। সো দেখুন, আমরা এই নাস্তা তৈরি করতে আমরা কী কী নিয়েছি। নিয়েছি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, দুটা সিদ্ধ ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, এক কাপ আটা, লবণ। তো চলুন দেখে নিই এটা আমরা কীভাবে প্রসেস করে রান্না করি। তো আলুটাকে আমরা সিদ্ধ আলুটাকে প্রথমে এটাকে ভর্তার মতো করে মেখে নিচ্ছি। আলুটা আমরা ভালো করে পেস্ট করে নিব, অনেকটা ভর্তার মতো একদম মিহি করে নিচ্ছি। হয়ে গেছে আলু ভর্তাটা। সো আলুটা মাখানো হয়ে গেছে, এর ভিতরে আমরা একটু লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন এই আলুর মধ্যে আমরা আটাগুলো দিয়ে দিব। আটা ময়দা আপনারা যেটা ইউজ করেন, আমরা ময়দা ইউজ করতেছি। সো এই ময়দাটা দিয়ে আমরা ভালো করে আলু সাথে ময়দাটা মেখে নিচ্ছি। এখন আমরা এখানে একটু পানি দিয়ে নিব পরিমাণ মতো, ঠান্ডা পানি। আপনার আটাগুলো এভাবে মেখে নিয়ে মিক্স করে এভাবে মেখে নিতে হবে। আটাটা মাখা হয়ে গেছে, এখন আমরা এটাকে আলাদা আলাদা করে রুটির মতো করে এই করে নিচ্ছি। রুটি বানানোর জন্য যেভাবে আমরা আলাদা আলাদা করে নিই, ওখান থেকে আমরা ছোটো ছোটো করে নিয়ে নিচ্ছি। এখন আমরা এই পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম এটা দিয়ে যে করতে হবে, কেটে কেটে ঝুড়ে ঝুড়ে করে নিতে হবে। আমরা সেটা দেখাচ্ছি কীভাবে করবো। ডিমটাকে আমরা ভেঙে নিচ্ছি, আপনি এটা খাইতে ইচ্ছে করবে। আর এটা হচ্ছে আপনার বাসায় দ্রুত কোনো রেসিপি তৈরি করার জন্য বিকেলের স্ন্যাক্স, সকালের নাস্তা, অথবা আপনার বাচ্চার জন্য টিফিন হিসেবেও এটা তৈরি করে খেতে পারেন। লবণ দিয়ে নিচ্ছে পরিমাণ মতো, লবণ দিয়ে আমরা এখন এটাকে মিক্স করে নিচ্ছি। খুবই সহজ, খুবই সহজ এবং খুব অল্প সময়ের ব্যাপার। আপনার খুবই অল্প সময়ের ভিতরে এবং সহজে রেসিপিটি তৈরি করতে পারবেন। আমরা এই যে আটাগুলো রেখেছি এটা দিয়ে আমরা একটা রুটি বানাবো। দেখুন রুটি বানিয়ে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে রুটি করি, এভাবে গোল করে রুটি করে নিচ্ছি। তো রুটিটা হয়ে গেছে অলমোস্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই রুটির ভিতরে আমরা যে ডিমের এটা তৈরি করেছি সেটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা 2-3 চামচ আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এটা দিয়ে এখন এটাকে ভাজ করবো। আপনারা পুলি পিঠা খেয়েছেন নিশ্চয়ই, সেরকমভাবেই আমরা এটাকে তৈরি করতেছি। তো খাবারটা অনেক টেস্টি, মজাদার, এটাকে আপনি নকশার মতো করে করে নিতে পারবেন। সুন্দর নকশা হয়ে গেল, সুন্দর নকশা হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এটাকে তেলে ভেজে নিব, রেখে দিচ্ছি এভাবে সবগুলো বানিয়ে তারপর তেলে ভেজে নিব। সো বন্ধুরা দেখেন, আমাদের পিঠাগুলো যেগুলো আমরা তৈরি করেছি সবগুলো এখানে রেডি। এখন আমরা এগুলোকে তেলে ভেজে নেব। তেল ছেড়ে দিয়ে তেলটা গরম হলে তার ভিতরে আমরা চুলগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এখানে পিঠাটা ছেড়ে দিব। পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। আমরা অল্প অল্প করে ভেজে নিব। আমরা পিঠাটা ভেজে দিচ্ছি এখানে, এখানে ভাজা হয়ে গেছে এক সাইড। আশা করি অবশ্যই আপনাদের পিঠাটি খেলে ভালো লাগবে। আর কেমন লাগলো আপনাদের তৈরি করার পরে, খাওয়ার পরে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে অবশ্যই ভালো লেগেছে, সেই জন্য আপনাদের জন্য তৈরি করা। অ্যাড করে আরও সুন্দর করে আবার আরও মজাদার তৈরি করতে পারেন, সেটাও কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। এই দেখুন ভিতরের অবস্থাটা কেমন হয়। আপনারা যখন এটা ভেঙে খাবেন, সেরকম ভিতরে ডিম, পেঁয়াজ, আলু, সুন্দর, দেখতেও সুন্দর লাগে, অবশ্যই খেতেও মজা।